একটা জিনিস না দেখিয়ে পারছি না, দেখো। নতুন একটা ব্লগে আবার তোমাদেরকে স্বাগত। সকাল সকাল তোমরা দেখলে যে ওয়েদারটা কি হয়েছিল। প্রকৃতি কিন্তু এরকম মাঝে মধ্যে আমাদের সারপ্রাইজ দিতে থাকে, শুধুমাত্র আমাদের দেখতে হবে, প্রকৃতির সাথে সেই অ্যাটাচমেন্টটা বাড়াতে হবে। একটা সুন্দর রামধুন তোমাদেরকে দেখালাম সকাল সকাল, তো আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। আর যেটা তোমাদেরকে বলা ছিল লাস্টে, যেটা নিয়ে কথা বললাম, অহংকার, তো আজকে কিন্তু আর একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমার সাথে শেয়ার করতে, সেটা টক্সিক পিপল, মানে যারা টক্সিক ছড়ায়, বা বাংলায় বলতে গেলে বিষাক্ত, যারা বিষ ছড়ায়। ওই যে ফসিলস একটা গান আছে না, বিষাক্ত মানুষ, তো সেরকম টাইপের আর কি। তো এরা কারা তোমরা দেখবে, তোমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু নেগেটিভিটি ছড়ায়, তারা মানে ডিমোটিভেট করে, টক্সিসিটি ছড়ায়, গসিপ করে, ঠিক আছে। এরা কিন্তু অ্যাকচুয়ালি টক্সিক পিপল, তো এদের থেকে দূরে থাকাটা সম্ভব নয়, কারণ এটা কিন্তু তোমার চারপাশেই থাকে, ঠিক আছে। কখনো এদের থেকে পালিয়ে বেড়ানোটা সম্ভব নয়, কিন্তু একটা কাজ আমাদের করতে পারি, সেটা হলো আমরা যদি আমাদের কাছে ফোকাস থাকি, বা আমরা যদি আমাদের কাছে ঠিকঠাকভাবে করি, বা উইথ কনসেন্ট্রেশন যদি আমরা আমাদের কাজটা করি, তাহলে কিন্তু এই টক্সিক পিপলগুলো বা এই বিষাক্ত মানুষ তাদের বিষ ছড়াতে পারবে না, এদেরকে এড়ানো সম্ভব নয়। কিন্তু এদের থেকেও পালিয়ে তুমি কোথাও যেতে পারবে না, এটা কিন্তু তোমার আশেপাশেই রয়েছে। তো ওই যে বললাম, কাজে ফোকাস রাখো, তুমি যখন তোমার কাজ নিয়ে থাকবে, তুমি যখন তোমার কাজে ফোকাস থাকবে, তখন দেখবে এরা কি বলছে না বলছে, বা এরা কি নেগেটিভ ছড়াচ্ছে, তাতে কিন্তু তোমার কিন্তু যায় আসবে না, কারণ তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত। আর যখনই তুমি এদের এই কথাগুলো প্রায়োরিটি দেবে, তখন কিন্তু তোমার জীবনে অন্ধকার নেমে আসবে, সত্যি কথা বলতে, কারণ তুমি তাদেরকে নিয়ে ভাবছো, তাদেরকে সময় দিচ্ছ, তারা যে বিষটা ছড়াচ্ছে সেই বিষটা তুমি কানে নিচ্ছ, তার মানে তোমার মধ্যেও কিন্তু সেই বিষটা রিয়াকশান স্টার্ট করছে, ঠিক আছে। সুতরাং এদের কাছ থেকে কিন্তু দূরে থাকা সম্ভব নয়, শুধুমাত্র নিজের কাজটা করে যাও, দেখবে এই সকল মানুষগুলো নেগেটিভিটি যে ছড়াচ্ছে তারা ছড়াবে, কিন্তু তুমি যদি সেটা কানে যদি না নাও, বা তুমি তাদেরকে যদি প্রায়োরিটি না দাও, তাহলে কিন্তু তোমার লাইফে কোনো টক্সিসিটি তারা কেউ ছড়াতে পারবে না। আর এই মানুষগুলো যেটা বললাম আমাদের আশেপাশে থাকে, কিন্তু এদেরকে তুমি যে এড়িয়ে যাবে সেটাও কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। সেটা তোমার কর্মক্ষেত্রে হোক, তোমার মানে আশেপাশের প্রতিবেশী হোক, বন্ধুবান্ধব, এরকম কিন্তু থাকে। সুতরাং এদের থেকে হট করে যে তুমি যে একবার দূরে চলে যাবে, সেটা কিন্তু পসিবল একদমই নয়, ঠিক আছে। সুতরাং নিজের কাজটা করে যাও, ফোকাস থাকো, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আর এই যে বিষ বা টক্সিসিটি কিন্তু তোমাদের মনে কোনো ক্রিয়া করবে না, কারণ তুমি তার কথায় কানই দিচ্ছ না, বা তার কথা শুনছো না, কি তার কথা এসে যায়, তাই না? তো এইটা সবসময় মাথায় রাখবে, সবসময় বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড ডু পজিটিভ। যা কিছু চিন্তাভাবনা করবে, যা কিছু করবে, সব কিছু পজিটিভভাবে করবে, পজিটিভ ওয়েতে করবে, তাহলে দেখবে তোমার জীবনে কোনো সমস্যাই থাকবে না। আর এই সকল মানুষগুলোর তো তুমি যদি কথা যদি কানই না দাও, সুতরাং তাদের মানে কী বলবো, সেই জায়গাটা কম তোমার লাইফে এফেক্ট করে। সুতরাং এটাই বলার ছিল, আর কিছু না, আশা করি তোমরা এই রকম মানুষের সাথে তোমরা ডিল করে থাকো, বা করো, বা তোমার আসলে দেখতে পাও, কিন্তু বুঝতে পারো কীভাবে কী করবো না করবো। শুধুমাত্র নিজে ফোকাস থাকো, নিজের কাজে ফোকাস থাকো, দেখবে সব কিছু কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো দ্যাটস ইট, আর নতুন করে কিছু বলার নেই। আর তোমাদের যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে, তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর সাবস্ক্রাইব করো যারা এই চ্যানেলে নতুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই সকল মানুষের থেকে দূরে থাকতে পারবে না, কিন্তু নিজের কাজে ফোকাস থেকো। সো দ্যাটস ইট, চলো ওই আবার টাইম ল্যাপসটা এনজয় করো, বাই।